পাটিসাপটা তো অনেক রকমই আমরা খেয়ে দেখেছি, কিন্তু আজকে যে পাটিসাপটা আমি আপনাদের সামনে নিয়ে আসব সেটা হলো রঙ্গিলা পাটিসাপটা। দেখতেও যেরকম রংবাহারি, খেতেও কিন্তু খুবই সুস্বাদু, আর ভেতরে ক্ষীরের পুরে ঠাসা। এটা বানানোর জন্য প্রথমে আমাকে ক্ষীরের পুরটা তৈরি করতে হবে, আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। দুধটা জাল দিতে বসিয়েছি, এবার এতে দেব 2টো এলাচ। এলাচটা দিয়ে আবার এটাকে জালে রাখব। কিছুক্ষণ ফুটে আসার পরে এতে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আর কিছুই নয়, এই ক্ষীর তৈরি হওয়ার যে প্রসেসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি গুঁড়ো দুধটা মেশানোর পর ভালো করে সেটাকে নাড়তে থাকবো যাতে কোনো লাম্পস না থাকে। আর দুধটা যখন এরকম ঘন হয়ে প্রায় শুকিয়ে আসবে সেই অবস্থায় আমি চিনিটা অ্যাড করব। চিনিটা কিন্তু আপনাদের যার যেরকম স্বাদ সেই অনুযায়ী দিতে হবে। আমি 2 চামচ এখানে চিনি দিয়েছি, দিয়ে আবারও একটু মিক্স করে দিচ্ছি। এই দেখুন আমার ক্ষীরটা কিন্তু এখানে মোটামুটি তৈরি হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে বন্ধ করে দেব, কেন কি ঠান্ডা হলে এটা এমনিতেই আর একটু ঘন হয়ে যাবে। অন্যদিকে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তার জন্য নিলাম 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ চিনি আর 1 চিমটি নুন। সব ড্রাই উপকরণগুলো এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানাবো। জলটা একেবারে পুরো না দিয়ে অল্প অল্প করে মিশালে বেশি ভালো হয়। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে যাতে খুব পাতলাও না হয় আবার খুব একটা ঘনও না হয়, কিন্তু স্মুথ একটা ব্যাটার হতে হবে। এই দেখুন আমার কিন্তু এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখান থেকে এবার অল্প অল্প পরিমাণে আমি কিছুটা করে ব্যাটার তুলে নিয়ে সেটাকে ভাগ করে নিচ্ছি। আমি টোটাল 4টে জায়গায় এটাকে তুলে নেব ব্যাটারটাকে। 4টে বাটিতে আমার ব্যাটারটা তোলা হয়ে গেলে এরপর আমি এতে অ্যাড করব ফুড কালার। আমি লিকুইড ফুড কালার অ্যাড করেছি। এখানে আমি সবুজ, লাল, নীল আর হলুদ ফুড কালার দিয়েছি। এগুলোকে দেওয়ার পরে আবার এগুলোকেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ননস্টিকের প্যান একদম কম আঁচে রেখে, লো টু মিডিয়াম হিটে রেখে ওর উপরে একটু অয়েল ব্রাশ করে তাতে আমি পছন্দ মতো কালার চামচের সাহায্যে তুলে নিয়ে এখানে ড্রপ ড্রপ করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো রকম ডিজাইন করতে পারেন। ব্যাটারটা দিয়ে তারপরে ওপর থেকে সাদা ব্যাটার এতে ছড়িয়ে দিতে হবে। এটা একটু শুকিয়ে এলে আমি ক্ষীরের পুরটা এর মধ্যে দিয়ে দেবো একটা সাইডে, দিয়ে পাটিসাপটাটা ফোল্ড করে নেব। এই দেখুন কি সুন্দর আমার প্রিন্টেড রঙ্গিলা পাটিসাপটা তৈরি হয়ে গেল। এভাবেই আমি আরও 2টো পাটিসাপটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। যদিও এই প্রসেসটা খুব একটা ঝকমারি নয়, তাও আপনারা দেখলে পরে নিশ্চয়ই বাড়িতে এটা করতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবারই এটা আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর এই পাটিসাপটার ওপরের যে টেক্সচারটা আছে সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আপনার গ্যাসের আঁচের ওপরে। আপনি যদি খুবই হাই হিটে রেখে এটা বানান তাহলে কিন্তু একটু পুড়ে পুড়ে যেতে পারে, আর আমি এখানে লো টু মিডিয়াম হিটের মধ্যে রেখেছিলাম প্যানটাকে, তো সেজন্য অল্প অল্প ছিটছিট মতো হয়েছে। আপনারা যদি একদম স্মুথ টেক্সচারটা চান, মানে বাইরের খোলার, তাহলে কিন্তু একদম লোতে রাখতে হবে। আমার এইভাবে টোটাল 3টে পাটিসাপটা এখানে করা হয়ে গেল, আর বাকি ব্যাটারটা দিয়েও কিন্তু আমি আরও 1টা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। আশা করি
আপনারা এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ারও করবেন। থ্যাংক ইউ।